কয়লাকাণ্ডের লাল ফাইলেবার সিবিআইয়ের হাতে মালদাহে এক কেন্দ্রীয় সংস্থার আধিকারিক সিআইএসএফ জওয়ান যার বাড়ি তল্লাশি চালিয়ে লাল ডায়েরি উদ্ধার করে সিবিআই কেন্দ্রীয় সংস্থার আধিকারিক সিআইএসএফ কর্মী শ্যামল সিংয়ের বাড়ি থেকে উদ্ধার হয় লাল ফাইলে বন্দি একাধিক নথি সেই নথি বাজেয়াপ্ত করে সিবিআই তিন ঘন্টার বেশি সময় ধরে সিবিআইয়ের অপারেশন চলে মালদাহের রতুয়ার কাহালার বাসিন্দা শ্যামল সিং বেশ কিছুদিন ধরেই সিবিআইয়ের রাডারে ছিলেন সিআইএসএফ এ কর্মরত থাকাকালীন একাধিক পদস্থ আমলার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কয়লার কারবারে শ্যামল সিং এর সক্রিয় থাকার প্রাথমিক খবরের ভিত্তিতে এদিন অভিযান চালায় সিবিআই গতকাল বিকেলেই মালদাহে অভিযানের উদ্দেশ্যে কোচবিহার থেকে রওনা দেয় সিবিআইয়ের দল রাতে শিলিগুড়ি হয়ে সকাল নটার আগেই সাত সদস্যের দল পৌঁছে যায় রতুয়া থানার কাহালাই শ্যামল সিংয়ের বিলাসবহুল বাড়িতে যেখানে আগামীকাল পারিবারিক বিয়ের অনুষ্ঠানের জন্য শেষ পর্বের যায়ের প্রস্তুতিও চলছিল সেই বিয়ে বাড়িতে হাজির হয়ে সিবিআই আধিকারিকরা খুঁজে পায় লাল ডায়েরি যেটা কয়লা কেলেঙ্কারির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথি নথি বলে মনে করছে সিবিআই আধিকারিকরা সূত্রের খবর কয়লা কেলেঙ্কারিতে বারবার নাম উঠে এসেছে একাধিক ব্যক্তির কয়লা মামলায় ডাকও পড়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের কয়লা মামলায় প্রভাবশালী ঘনিষ্ঠ বিনয় মিশ্র অনুপ মাঝি লালা এদের নামও বারবার উঠে এসেছে সেই লালার সঙ্গে যোগসূত্র রয়েছে এই শ্যামল সিংয়ের মূলত কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশ এবং দেশের বাইরেও কয়লা পাচারের চেষ্টা করেছে শুধু রাজ্যের বাইরে নয় দেশের বাইরেও কয়লা পাচারের চেষ্টা হয়েছে যা থেকে কার্যত প্রচুর পরিমাণ সরকারি রেভিনিউ সরকারের হাত ছাড়া হয়েছিল আর সেই সংক্রান্ত মামলায় এবার সিআইএসএফ আধিকারিক এবং সিআইএসএফেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকা শ্যামল সিংয়ের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হলো প্রচুর পরিমাণে 노 o t i n 최장의 라이 라이.